দেশ বিদেশে সমর্থন পায়নি বিএনপি মন্তব্য বাইদুল কাদেরের শুরু হচ্ছে সরকার পতন আন্দোলন জানালেন ফখরুল অগ্রগতি ধরে রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি মন্তব্য এফবিসিসিআই এর নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের দাবি মুনাফা কম হওয়ায় চিনি বিক্রি করছেন না দোকানিরা কমেছে কাঁচা মরিচের ঝাঁজ সবজিতে সস্তে প্রথম টি-20তে আফগানিস্তানের বিপক্ষে 155 রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ শুনছিলেন প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাত 9টার একুশে সংবাদে সাথে আছি আমি সাব্বির আহমেদ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online অংশগ্রহণমূলক নয় বিদেশিরা সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি দেশ বিদেশে কোথাও সমর্থন পায়নি বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা তারা বলেছেন আওয়ামী লীগ সংবিধান মেনে চলে সংবিধান মেনেই নির্বাচন প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সতরূপা দত্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপির আন্দোলন যেমন হালে পানি পায়নি তেমনি বিদেশিদের সমর্থনও পায়নি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অন্যদিকে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক অবশ্যই আমরা চাই বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক সবাইকে নিয়ে আমরা নির্বাচন করতে চাই তবে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং সংবিধান অনুযায়ী বর্তমান সরকার বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারেই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে এবং নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে যারা এই সংবিধান মানে না তারা বাংলাদেশের নাগরিকত্ব খায় তারা নিজেদেরকে বাংলাদেশের নাগরিক বলাটা তাদের জন্য আমার মনে হয় সঠিক হয় এদিকে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই জানিয়ে যথাসময়ে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি আমি কোথাও কিন্তু ভিন্ন কোনো মত দেখছি না বাংলাদেশ সফরে আসা পশ্চিমা প্রতিনিধিরা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেননি বরং অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেছেন বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পার্টিসিপেটরি কথাটা তারা বলেননি অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো কিছু তারা বলেননি তারা বলছে শান্তিপূর্ণ নির্বাচন বিএনপি মিথ্যা তথ্য দিয়ে বিদেশিদের যে পক্ষপাতমূলক সমর্থন চেয়েছিল তা ব্যর্থ হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের বিদেশি প্রতিনিধিগণ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার অঙ্গীকার ও নির্বাচন নিয়ে প্রস্তুতির প্রতি সমর্থন ব্যক্ত এবং তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করারও প্রতিশ্রুতি ব্যক্ত করেছে সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানান মন্ত্রী নিজেদের মধ্যে ঐক্য রাখতে সতরূপা দত্ত একুশে টেলিভিশন শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নোয়াখালীতে পদযাত্রা কর্মসূচিতে তিনি বলেন গত কয়েক বছর ধরে বিএনপি মিছিল সভা সমাবেশ করলেও হরতাল অবরোধ করেনি ফখরুল বলেন জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করা হবে পদযাত্রায় নোয়াখালী ছাড়াও ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা থেকে দলীয় নেতাকর্মীরা অংশ নেন গত কয়েক বছর ধরে আমরা সভা করছি আমরা দাবি জানাচ্ছি মিছিল করেছি কিন্তু আমরা একটা জিনিস করিনি বন্ধুগণ সেটা কি আমরা হরতাল দেইনি তাই না আমরা অবরোধ করিনি কারণ আমরা এখন মনে করছি যে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে ফেলে দিব পদযাত্রা করে জনগণকে সঙ্গে নিয়ে তাদের সমস্ত হেডকোয়ার্টারগুলোকে আমরা দখল করে নেব বন্ধুগণ অর্থনীতির অগ্রগতি ধরে রাখতে রাজনৈতিক বিশৃঙ্খলামুক্ত দেশ চায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই একই সাথে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সরবরাহের দাবিও তাদের তৌহিদুর রহমানের রিপোর্ট
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শনিবার হতে যাচ্ছে ব্যবসায়ী সম্মেলন। প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে এফবিসিসিআই এর সংবাদ সম্মেলন। আগামী জাতীয় নির্বাচন ঘিরে হরতালের মতো কর্মসূচি অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত করবে বলে মনে করে এফবিসিসিআই। এতে দেশের অগ্রগতির জন্য দক্ষ জনবল, ডলার সংকট সমাধান সহ সার্বিক সক্ষমতা বাড়ানোর তাগিদ দেয়া হয়। সম্মেলনে 2041 সালে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী নানা দিক নির্দেশনা দিবেন বলেও আশা এফবিসিসিআই এর। তহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। কোনোভাবেই কাটছে না চিনির সংকট। বাজার থেকে রীতিমতো উধাও চিনি সরকার নির্ধারিত দামে। মুনাফা কম হওয়ায় দোকানিরা বিক্রি বন্ধ করেছেন। এদিকে কাঁচা মরিচের দাম কিছুটা কমে 250 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া নিম্নমুখী সবজির বাজার। আদিত্য মামুন রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে নানা অজুহাতে প্রায় সব পণ্যের বাড়তি দর। নদীর মাছের দাম আকাশ ছোঁয়া, কেজি প্রতি গুনতে হবে 1000 টাকা। যে মাসের দাম ছিল 250-300, এখন 450-500, 1 কেজি জায়গায় 1/2 কেজি কিনতেছি। সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। কেজি প্রতি 5 থেকে 10 টাকা কমেছে পেঁপে, পটল, ঢেঁড়স, ঝিঙ্গে সহ বেশিরভাগ সবজি। ওঠানামার মধ্যেই আছে মরিচের দর, কিছুটা কমে বিক্রি হচ্ছে 250 টাকায়। মালের দাম সবই ঠিক আছে, শুধু টমেটোর দাম না বাড়তে আর মরিচের দাম না বাড়তে। কাঁচা মরিচের দাম তো প্রতিদিনই ওঠানামা করছে, আজকে শুক্রবার আরো বেশি বাজার। ব্রয়লার মুরগি এখন 160 টাকা। কোরবানির পর চাহিদা কমলেও অপরিবর্তিত আছে গরু খাসির দর। এই শুক্রবার হলে 2-3 টা মাল বেচ চলাইছি, আর এখন একটা বেচা লাগে 4.5 টাকা। সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে সয়াবিন তেল, লিটারে 14 টাকা কমে বর্তমান দর 172 টাকা। প্যাকেটজাত চিনি 140 টাকায় বিক্রি হলেও সরবরাহ আবার কমিয়ে দিয়েছে পাইকাররা। চিনিটা ধরেন 129 টাকা 30 টাকা সরকারি রেট দিছে, এখন আমরা যদি পাইকারি বস্তা হিসেবে 129 টাকা কিনি, তাহলে আমরা চিনি 130 টাকা বিক্রি করলে আমাদের লস হবে, তাই অনেক দোকানদার চিনি বিক্রি করে না। এদিকে আলুর দরও কমেছে কেজি প্রতি 8 টাকা। পাইকারি 35 টাকার আলু, খুচরা মূল্য 37 থেকে 38 টাকা। তারপরে আলুর দামটা গত এক সপ্তাহে যা বাড়ছিল এ সপ্তাহে আর একটু কমছে। বাজারে বিভিন্ন সংস্থার নজরদারি থাকলেই দামে স্বস্তি ফেরে বলে জানান ক্রেতারা। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। লালমনিরহাট, কুড়িগ্রাম, সুনামগঞ্জে নতুন করে বন্যা, 3 নদীর পানি বিপদ সীমার উপরে। চা বিক্রেতার ছদ্মবেশে রাজধানীতে এক রোহিঙ্গা সহ 5 ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। অধিদপ্তরের ঢাকা উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় তাদের কাছ থেকে জব্দ হয়েছে 41,000 পিসি ইয়াবা। আহমদ বাবুর প্রতিবেদন। গেল বৃহস্পতিবার এভাবে চা বিক্রেতা ছদ্মবেশে গাবতলিতে অবস্থান নেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে রাঙ্গামাটি সদরের সাধন তঞ্চং গ্যাকে 11,000 পিস ইয়াবা সহ গ্রেপ্তার করেন তারা। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে আরও 2টি ইয়াবার চালান সহ মিরপুরের কালশি ও সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয় আরও 4 জনকে। সংবাদ সম্মেলনে অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক বলেন টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে চক্রটি, পরে গণপরিবহনে রাঙ্গামাটি হয়ে ঢাকায় এনে ঠাকুরগাঁয়ে সরবরাহ করত তারা। টেকনাফ থেকে গেছে রাঙ্গামাটি, রাঙ্গামাটি থেকে গেছে খাগড়াছড়ি,
খাগড়াছড়িতে আসছে ঢাকা, তো খাগড়াছড়ি থেকে কেউ যদি ঢাকায় আসে তো নর্মালি কেউ বলে না যে ইয়াবা নিয়ে আসতেছে, তাই না? তো এই ক্ষেত্রে তারা এই পদ্ধতিগুলো বর্তমানে অবলম্বন করছে। ইয়াকু, তার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে, তার প্রতি তোমাতে এটা হচ্ছে তো অষ্টম মামলা, এবং সে বড় মাদক ব্যবসায়ী, বড় বড় চালানগুলাই, যেমন তার কাছ থেকে 25,000 পিস পাওয়া গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ঢাকার প্রবেশ মুখে নৌপথ ব্যবহার করে মাদক কারবারিরা। টেকনা টু চট্টগ্রাম, চট্টগ্রাম টু কুমিল্লা, কুমিল্লা টু চাঁদপুর, চাঁদপুর টু বাই লঞ্চ ঢাকায়, তিনটি ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছি। যারা ওইখানে আছে তারাও ক্যারিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে যাচ্ছে, আজকে যাদেরকে ধরেছে তাদের ভিতরেও একজন আছে। স্মার্ট বাংলাদেশ গঠনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সচেষ্ট থাকবে বলেও জানান তিনি। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। লালমনিরহাট, কুড়িগ্রাম ও সুনামগঞ্জে নতুন করে বন্যা দেখা দিয়েছে। 3 জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, ডুবে গেছে রাস্তাঘাট, ফসলের মাঠ, বসত বাড়িতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন ওই এলাকার মানুষ। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে তিস্তা, দুধকুমা, সুরমা ও সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। উজানের ঢল ও ভারী বর্ষণে হু হু করে বাড়ছে সুনামগঞ্জের খাসিয়ামারা, জাদুকাটা, চেলা ও পাটলাই নদীর পানি। দুকুল ছাপিয়ে প্লাবিত হয়েছে দোয়ারা বাজার, তাহিরপুর সহ 5 উপজেলার নিম্নাঞ্চল। পানিতে ডুবেছে রাস্তাঘাট, বসত ভিটা, ছাতক ও সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির কষ্ট, খানার কষ্ট, বিশেষ করে নলকূপ নাই। গতকালকে কম ছিল, আজকে ব্যাপকভাবে এক দেড়াত পানি গত 25 দিন থেকে বেশি। বিপদসীমা অতিক্রম করেছে তিস্তার পানি, বানের পানিতে তলিয়ে গেছে লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীর চরাঞ্চল ও নিম্নাঞ্চল। লালমনিরহাটে তিস্তা, ধরলা, বুড়ি তিস্তা ও সানিয়াচান নদীর পানি বেড়েছে, পানিবন্দী হয়ে পড়েছে 10,000 পরিবার। কুড়িগ্রামে ধরলা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। জেলার প্রায় 15,000 মানুষ এখন পানিবন্দী। সকাল থেকে পানি বাড়বে আন্দে করে বা খাই করে যমুনার পানি বেড়ে সিরাজগঞ্জের কাজীপুর, সদর, বেলকুচি, চৌহানি ও শাহজাদপুরে দেখা দিয়েছে বন্যা। প্রবল স্রোতে সিসি ব্লক সরে হুমকির মুখে এনায়েতপুরের স্পেয়ার বাঁধ। পানি বাড়ছে গাইবান্ধার ব্রহ্মপুত্র সহ সব নদ নদীতে। টাঙ্গাইলে ব্রহ্মপুত্র, ধলেশ্বরী, ঝিনাই, বংশাই ও ফটকজানী নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে টাঙ্গাইল সদর, ভুয়াপুর, কালিহাতি, নাগরপুর ও মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকা। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। আর এই সাথে শেষ করছি রাত 9টার একুশে সংবাদ। যাবার আগে ফ্রেশ সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশ বিদেশে সমর্থন পায়নি বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের, শুরু হচ্ছে সরকার পতন আন্দোলন, জানালেন ফখরুল। অগ্রগতি ধরে রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি, মন্তব্য এফবিসিসিআই এর নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের দাবি। মুনাফা কম হওয়ায় চিনি বিক্রি করছেন না দোকানিরা, কমেছে কাঁচা মরিচের ঝাঁজ, সবজিতে স্বস্তি। প্রথম টি টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে 155 রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন একুশে।